আসসালামু আলাইকুম প্রিয় হুজুর ওয়ালাইকুম আসসালাম আমার নাম ইলাই জামাত থেকে এসেছি আমার প্রশ্ন হল যদি আপনি থাকেন সেনাবাহিনীতে থাকেন এবং যুদ্ধে যেতে হয় আপনাকে আরেক মুসলিম দেশের সাথে এবং তাদের কিছু লোককে হত্যা করতে হয় তাহলে এটি কি গুনা হবে তুমি উর্দু বুঝতে পারো জি হুজুর ইয়েস আচ্ছা জি ঠিক আছে যদি তুমি আর্মিতে থাকো যদি তুমি থাকো আর আর্মিতে থাকা অবস্থায় তোমাকে বা তোমরা অন্য কোনো দেশের উপর আক্রমণ করো কোনো কারণ ছাড়া তাহলে সেটি মন্দ কথা তাই আল্লাহ পবিত্র এটি বলেছেন যে মন্দ কাজ আমাদের করা উচিত নয় হয় আর্মি ছেড়ে দাও বাসানা বাহিনী ছেড়ে দাও আর যদি তখন তোমরা তাৎক্ষণিকভাবে নিজ কমান্ডারের অর্ডার অনুযায়ী আক্রমণ করে থাকেও পরবর্তীতে তোমার তা ছেড়ে আসা উচিত কাউকে অন্যায়ভাবে হত্যা করা জুলুম বা নির্যাতন করা এটি অত্যাচার বা জুলুম অন্য হবে আর যেই এরূপ জুলুম বা অত্যাচার করবে সে গুণাগার হবে আল্লাহ তালার শাস্তিযোগ্য হবে সে আল্লাহ তালা তাকে শাস্তি দিতে পারেন আর এটি গুণা হিসেবে গণ্য হবে ঠিক আছে জজাক আল্লাহ হজুর আল্লাহ হাফেজ